আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সকল মানুষের কল্পনা কিংবা স্বপ্ন কি একরকম হয়? ভাবুন তো, আপনি যা কল্পনা করেন আপনার পাশের জন্য কি সেই একই রকম কল্পনা করেন, কিংবা তার পাশের জন, তার পাশের জন? আসুন আমরা কিছু কল্পিত চরিত্র নিয়ে চলে যাই অচেনা কোনো কল্পিত জনপদে এবং দেখি সেখানকার ঘটনাগুলো আমাদের কল্পনার সাথে মিলে যায় কিনা অথবা মেলানো যায় কিনা। কবরেজ জলের স্বরের নামে মন্ত্র পড়া শুরু করেন। আপনার মন্ত্রের গুণে যন্ত্রের মতন পক্ষীরাজ ঘোড়া দৌড়েতে দৌড়েতে এসে হাজির হবে। আমি একটা চিঠি দিছিলাম, উত্তর পাইনি, কিন্তু অনেক হিসাব নিকাশ করে দেখছি, আপনার স্যার আমার চলবে না, তাই চিঠি দিছিলাম। আমার একটু ভাবনার দরকার আছে। কতটুক? এখন আলাল আলে আর সন্তান দুলালের মাধ্যমে বাটি চালান হবে, বাটি চালান হবে, এবং বাটি চালানের মাধ্যমে পঙ্খিরাজ ঘোড়া ফিরে আসবে, ফিরে আসবে। বাটি নাও, বাটি নাও, তেল নাও, তেল নাও, বাটি নাও, বাটি নাও। ঘোড়া তুমি দিন কানা উড়ে চলো রাইতে, যেখানে থাকো ঘোড়া আসো কবির বাড়িতে। ঘোড়া তুমি দিন খুব কাছাকাছি, তুমি আমি আছি, আমার কাছে আছে অমর পায়ের জুতা। এখন চাঁদের উপর তুলারাশি ভর করানো হবে। তুলারাশি হয়ে সে বাটি নিয়ে ছুটবে, বাটি তারে নিয়ে যাবে সেইখানে পঙ্খিরাজ আছে যেইখানে। তুলারাশি মানুষের গলায় কথা কইতেছিস কেন? জয় কবরেজ সাহেবের, জয় জয় বিতাস্ত নগরীর, জয় জয়। তোর বড় মায়া মানুষ আসলেছে। মায়া মানুষ ব্যবহার করছে। মা, কিন্তু মায়া মানুষ ব্যবহার করলো কেমনে তোর উপরে?
খুশি হয়। জয় কবরেজ সাহেবের জয়। জয় 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 বিতস্তা নগরীর জয়। জয় জয়। শোন, তুই আমার কাজ করে দিবি? সত্য কইতাছস? সত্য 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 না, মনে রাখিস কইলাম চাঁদ। আমার নাম চাঁদ না, আমার নাম বৈশালী। তুই বৈশালী হস আর চাঁদ হস, আমার কাজটা ঠিকঠাক মতন করে দিবি, এটাই হচ্ছে আসল কথা। আসল কথাই তো, আমি কি নকল কথা কইতে পারি? আপনি আমার আসল করে আনছেন না। মনে রাখিস কইলাম, মনে রাখিস কইলাম, ঠিকঠাক করে দিবি তো? মনে রাখলাম। সত্য বলতাছস? সত্য। আচ্ছা তাহলে শুন বৈশালী, যাবি তুই সবচেয়ে সুন্দর সেই পারে, আমার পঙ্খিরাজ আছে যেই পারে, পারবি না? বাটিতে হাত দে। জয় কবির সাহেবের জয়, জয় বিশ্বনগরের জয়। ওরে চাঁদ বৈশালী পরে আসস কেন বলি, 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 ওরে চাঁদ বৈশালী পরে আসিস কেন বলি, ওরে চাঁদ বৈশালী পরে আসিস কেন বলি, যা চলে যা আপন ঘরে, 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 চলে যা আপন ঘরে, যা 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 চলে যা আপন, যা চলে যায় আপন ঘরে, যা চলে যায় আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যায় আপন ঘরে, যা চলে যায় আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যায় আপন ঘরে, যা চলে যায় আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যায় আপন ঘরে, যা চলে যায় আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, যা চলে যা আপন ঘরে, ঘরে 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 সরপুর বৈশালী আসল করছে, বৈশালী ওদের ছুটে নিয়ে গেছে। বৈশালী, তুমি থামো, থামো বৈশালী, যেখানে দিয়ে অবস্থা আছো থামো। আমার চাঁদ নিয়ে তুমি কই যাইবা? থামো। বৈশালী তুই কই গেলি, 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 ছাত্রে নিয়ে কোথায় গেলি, ছাত্রে নিয়ে কোথায় গেলি, ছাত্রে নিয়ে কোথায় গেলি, ছাত্রে নিয়ে কোথায় গেলি, আমার কথা শুনরে শুন, আমার কথা শুনরে শুন, আমার কথা শুনরে শুন, আমার কথা শুনরে শুন, আপন ঘরের পথটা ধর, আপন ঘরের পথটা ধর, আপন ঘরের পথটা গুণ, আপন ঘরের পথটা গুণ, আপন ঘরের পথটা গুণ, আপন ঘরের পথটা গুণ, শুনে 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 শুনে
বিষয়টা কি একবার ভাবিয়া দেখেছ সত্যরত্ন? কোবরের চাঁদের উপর তুলারাশির আসর করাইল, এমন আসর করাইল যে তুলারাশি এখন আর চাঁদকে ছাড়িয়া যাইতেই চাহে না। এইখানেই তো কোবরেদের কেরামতি। সে কেরামতির চোটে মানুষ ঘোরার কথা ভুলিয়া গিয়া চাঁদের ওপর তুলারাশির আসর নিয়ে এখন ব্যস্ত আছে। মানে কি দাঁড়াইল? না, মানে যেটা দাঁড়াইল সেটা হইল যে সে বাটি চালান দিয়ে ঘোরা আনতে গেছিল, এখন আর কেউ ঘোরার কথা জানিতে চায় না। এখন সবাই চাঁদের ওপর তুলারাশির আসর নিয়ে ব্যস্ত আছে। সত্যরত্ন, তুমি ঠিক কি বুঝাইতে চাইছো? আমি আপনারে কি বুঝামো? আমি বাচ্চা পোলাপান মানুষ, আমি নিজে যেটা বুঝি আপনারা সেটা আমি বললাম। তুমি কি কইতে চাও চাঁদ এখন যেই কণ্ঠে কথা কইছে তাহা একটি পুরুষের কণ্ঠ? আমি কিছুই বলিতে চাই না। তাহলে এতক্ষণ কথা বলিলা কেন? আশ্চর্য, আপনি একটা প্রশ্ন করলেন, আমি সেটার উত্তর দিলাম, কথা কই কইলাম? তো একটি প্রশ্নের উত্তরে তুমি এতগুলা কথা কেন কহিলা? আপনি এটা কি বলতেছেন? একটা কথার পৃষ্ঠে তো আর একটা কথা এমনিই আসে, আমি সেই জন্য আমি বললাম। সত্যরত্ন, তুমি কি জানো তুমি বড়ই একটা ঘাড়তেরা বালক? আপনি আমার ঘাড়তেরা বলেন আর ঘাড় সোজা বলেন, আমি এইরকমই, জন্ম থেকেই আমি এইরকম। তালে গলে পুইরা ঘোড়াটা হারাইল। তা ঠিক, ঘোড়াটার জন্য বড় আফসোস হইতেছে। আরে, কান্নাকার ঘোড়া পথ হারাইয়া আমাকে কাছে আসছিল, আমরা তার আসল মালিকের কাছে তারা ফিরাই দিতে পারলাম না, এই জন্যই কষ্ট হইতাছে, এই জন্যই খারাপ লাগতেছে। আমি ভাবিতেছি অন্য কথা। আচ্ছা সত্যরত্ন, একটা ঘোড়া পালন করিলে কেমন হয়? খারাপ হয়? কি বলিলা? ঘোড়া পালন করা তো আমার কাজ না। না মানে আমরা দুজনে মিলিয়া উভয়ে পালন করিব। আপনি এককভাবে পালিয়েন। যখন ঘোড়া খুঁজে লেগে বাটি চালান করছে তখন এই অবস্থা। চাঁদের উপরে কোবরাস তুলারাশির আসর করছিল, কিন্তু ভুলে সেই আসরটা মাইয়া হয়ে গেছে। গাছে গাছে ডালে ডালে কোবরাস ঘোড়া খোঁজার জন্য বাটি চালান দাওয়াতে এই অবস্থা হয়েছে। এখন কি সে গাছে গাছে ডালে ডালে ঘুরে বেড়াইতেছে? হমা, গাছে গাছে আর ডালে ডালে। হায় হায়, চাঁদে তো এলে এখন বান্দর হয়ে যাইব। কোনো মানুষ বান্দর হওয়ার আগে এরকম গাছে গাছে ডালে ডালে ঘুরে বেড়ায়? মানুষ কি বান্দর হয় না কি মা? এত পোলা পাইনের মতো কথা কস তুই। আরে মানুষই তো বান্দর হয়, বান্দর তো আর মানুষ হয় না। চাঁদ এখনো বান্দর হয় নাই, বান্দর হইলে তোমার দেহাতে নিয়ে যাবো। বান্দর হওয়ার আগেই তো দেখতে চাই, বান্দর হইলে তো একটা বান্দর দেখমু, চাঁদ তো আর দেখমু না। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো না, এখন আমার খিদা লাগছে, আমারে খাইতে দাও। এই এই শুনো না, ও কি বান্দর হইবে রে? কি সত্য, সে তো অর্ধেক বানর হয়েই আছে, এখন তো আর সে মাটিতে নামে না, গাছেই থাকে। কিন্তু ল্যাজ টেস তো হয়নি। ল্যাজ হয় নাই হইব? একটা মানুষ বান্দর হইব, তুমি তার একটু সময় দেবে না? এই এই শুনো না, ধরো চাঁদ যদি আর বান্দর না হইলো,
মানে ভালো মানুষের মতো গাছ থেকে নাইমা, হাঁটা বলা চলা খাওয়া শোয়া এগুলো। শোনো 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 শোনো, কেউ বান্দর হইতে গিয়া মানুষ হইছে এরকম ঘটনা পৃথিবীতে তুমি কোনোদিন শুনছো? হ্যাঁ, এরকম ঘটনা ঘটে। এত বড় হইলা সংসার করতেছে একদিন, এই জ্ঞানটা হয় নাই? আসো, আমার খিদা লাগছে, আসো। একটা নাম হলো সাদ আর একটা হলো বৈশালী। সাদের ভেতরে আমি আছি যে বৈশালী, সাদের ভিতরে আছে যে বৈশালী। বা বাবা, তো বান্দর হইবেন না? ও ভাই আপা, আপনার নাম কি? ও ভাই আপা, ব্রহ্মপুত্র ভাই, কিন্তু দেখেন কোবরা যে শেষ পর্যন্ত চান বাইরে বান্দর বানাইছে। কনসে ব্রহ্মপুত্র ভাই, কোবরা যে দেখি কোনো ঠিক কাম করছে। ও, তুই বান্দর হইতে পারস না বইলে তোর মনে অনেক দুঃখ, তাই না? ঠিক তা না, তোর বান্দর হইতে পারলে অভিজ্ঞতা হইতো আর কি। ধান ঠিক না ব্রহ্মপুত্র ভাই? তাই অভিজ্ঞতা হইতো না? ওই তোরে রে ঠেলা গাছে উঠাই দে আর বান্দর বান্দর গাছ চিল্লা। বান্দরের মতন তো আপনারে দেখা যায়, দেই বান্দর বান্দর কে আপনারে গাছে তুইলা দেই। ভাই ভালো কেন কইতাছি? হ্যাঁ, বান্দর বান্দর বেশ কি, বান্দর বান্দর বেশ কি, আপনারে দেই বেশ কি, বান্দর বান্দর বেশ কি, আপনারে দেই বেশ কি, বান্দর বান্দর। তুমি হইও না গো দেখো মোদের চাইয়া, ওরে ও সাদ ভাইয়া বানর তুমি হইও না গো দেখো মোদের চাইয়া। মঙ্গল হোক। মঙ্গল হোক। কবরেজ বেয়াদবি মাফ করবেন? হ্যাঁ, বেয়াদবি মাফ করবেন? সম্ভব না, বেয়াদবি আমি কখনো মাফ করি না। না, আমি সেইটা বলে নেই, বলতেছি যে যদি কখনো বেয়াদবি হয়। হবে না, কি বলবা বলো। চাঁদ কি শেষ পর্যন্ত বান্দরি হয়ে যাবে? না। তাইলে চাঁদের উপর যে বৈশালী ভর করছে, ওরে আমি বান্দর বানাবো, তারপর তোরে আর চাঁদ রে দিব ওই বৈশালী লিয়ে খেলতে, আর লিয়ে তোরা বান্দর বান্দর বেশ কি খেলবি, পারবি না? কবরেজ সাহ লাঠি ধর। জয় কবরেজ সাহের, জয় জয় বিতস্ত নগরীর, জয় জয় কবরেজ সাহের, জয় জয় বিতস্ত নগরীর, জয় জয় কবরেজ সাহের, জয় জয় কবরেজ সাহের, জয়। এই বৈশালী সামনে আসবি না, সামনে আসবি না বৈশালী। তোমার পা একটা সালাম করে। আমার সালাম লাগবে না। লাগবে কবরে? না লাগবে না, সালাম লাগবে, লাগবে না, লাগবে না, লাগবে না বৈশালী, লাগবে না। নুরিয়া ফসফরাসের কন্যা আমি, আমার নাম বৈশালী, তোমার নাম কি? তোমার নাম কি? পয়ার কই কি কবরে সাবার, কবরে সাব নাই বৈশালী, তারা পুরাটা আসর করছে। দেখ
কবিরাজ আপনার কি হয়েছে? Yeah.